নেত্রকোনা মুক্তাপাড়া সেন্ট্রাল প্রাইভেট হাসপাতালে প্রসূতি রুমিনা আক্তার হাসি বৃহস্পতিবার 23 জুন রাতে 3 সন্তানের মা হলেন। নবজাতক ওই 3 সন্তানের নাম রাখা হয়েছে স্বপ্ন, পদ্মা, সেতু। এর আগে গত শুক্রবার 17 জুন শুক্রবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একসাথে 3 শিশুর জন্ম হয়, তাদেরও নাম রাখা হয়েছিল স্বপ্ন, পদ্মা, সেতু। এনি বেগম ও আশরাফুল ইসলামের অপুর দম্পতির কোলে আলো করে আসে ওই 3 শিশু সন্তান। তাদের মধ্যে 1 জন ছেলে, 2 জন মেয়ে। এদিকে রুমনা আক্তারের 3 সন্তান, 3 জনেই কন্যা সন্তান। হাসপাতালের চিকিৎসক ডাক্তার আফরিন সুলতানা বলেন, 3 সন্তান শিশু ও তাদের মা সুস্থ আছেন, তাদের কোনো সমস্যা নেই।